চিকিৎসায় শরীরের প্রস্তাব ফেরালে এ বিষয়ে অবহিত না করার অপরাধে আইসিসির দেয়া শাস্তি মাথা পেতে নিয়েছেন সাকিব আল হাসান। ভবিষ্যৎ প্রজন্ম যেন এমন ভুল না করে তার জন্য এ শাস্তি সঠিক প্রদান করতে হবে। এদিকে সাকিবের বিকল্প খুঁজে পাওয়া কঠিন, যাকে বিসিবি সভাপতি সবসময় তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যে খেলা খেলাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেই খেলা থেকে নিষেধাজ্ঞা পেয়ে আমি দুঃখিত। যেভাবে আপনারা আমাকে সবসময় সাহায্য করে এসেছেন, বাংলাদেশের সব ক্রিকেট ভক্তরা, বাংলাদেশের সব মানুষরা, বিসিবি, সরকার থেকে শুরু করে মিডিয়া, সবাই আপনারা যেভাবে সাপোর্ট করে এসেছেন আমার ভালো এবং খারাপ সময়, আশা করি এই সাপোর্টটা আপনাদের থাকবে। এবং এই সাপোর্টটা যদি থাকে আমি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার ক্রিকেটে ফিরতে পারবো এবং আগের থেকে আরও স্ট্রং এবং আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবো। দেশের সাকিব স্বীকার করেছে সেটা কোনো ঘটনায় সম্পূর্ণ সহযোগিতা করেছে এন্টি করাপশন ইউনিটের সাথে। বিসিবি আমাদের কেউ আমরা কেউ কিচ্ছু জানি না, আমার জানা মানে শুধু সাকিবের সাথেই ওরা ইন্টারাকশন করেছে যা করেছে এবং আমরা খালি রেজাল্টটা জানতে পেরেছি। অন্য সব সাবস্টিটিউট পেলেও সাকিবের মতো প্লেয়ার আবার আমরা কখনো পাবো কিনা আমরা জানি না এবং সে বিশ্বসেরা খেলোয়াড় আপনারা সবাই জানেন। সো সাকিবের খেলতে না পারাটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় ফার্স্ট সমস্যা। আইসিসি সাকিবকে 2 বছরের নিষেধাজ্ঞা দিলেও দায় মেনে নেয় 1 বছরের সাজা স্থগিত করা হয়েছে। আগামী 1 বছর সাকিব কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না। 2020 সালের 29 অক্টোবর মাঠে ফিরতে পারবেন তিনি। কদিন ধরে চলতে থাকা গুঞ্জন এখন বাস্তব, ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব মাকসুকে না জানিয়ে আইসিসির নিষেধাজ্ঞায় সাকিব আল হাসান। যদিও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সুনজরেই বিশ্ব সেরা অলরাউন্ডার, এবারে রাগঢাক না রেখে সব স্বীকার করায় তার 2 বছরের নিষেধাজ্ঞা কমিয়ে 1 বছর করা হয়েছে। সাকিবের বিরুদ্ধে 3টি গুরুতর অভিযোগ এনেছে আকসু। প্রথম অভিযোগে বলা হয়েছে 2018 সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের এক ম্যাচে সাকিবকে জুয়াড়িরা ম্যাচ পাতানোর প্রস্তাব দেয়। ওই সিরিজে দ্বিতীয়বার সেই জুয়াড়ি সাকিবকে একই প্রস্তাব দেন, তবে দুবারই আকসুকে কিছুই জানাননি তিনি। আর তৃতীয় অভিযোগটি আনা হয়েছে 2018 আইপিএল প্রসঙ্গে। 26 এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচেও জুয়াড়িরা ম্যাচ পাতানোর প্রস্তাব দেয় এই অলরাউন্ডারকে, সেটিও গোপন করে নাম্বার 75। আইসিসির নিয়ম হচ্ছে ম্যাচ ফিক্সিং এর জন্য জুয়াড়িদের কাছ থেকে যে কোনো রকম প্রস্তাব পেলেই তা ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে জানাতে হবে। যদিও বিষয়টিকে আমলে না নিয়ে মহামূল করে বসেন সাকিব। এতদিন বিষয়টি আকসুর তদন্তাধীন ছিল, তদন্ত শেষ হওয়ায় এবার এই দুঃসংবাদ শুনতে হলো বিশ্ব সেরা অলরাউন্ডারকে। সাকিবের নিষেধাজ্ঞায় ভারত সফরের আগে বিপাকেই পড়তে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে। তামিম সাইফুদ্দিনদের পাশাপাশি টাইগার অধিনায়কও ছিটকে যাওয়ায় দেশের ক্রিকেটে নেমে এসেছে ঠিক 1 বছর পর 2020 সালের 29 অক্টোবর শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা। দেশের সেরা এই ক্রিকেটারকে ছাড়া মাঝের এই সময়টায় কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে, তার বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বিসিবিতে আছেন রিপোর্টার ইকরাম হোসেন এবং নিয়ন মোহাইমিন 600 জন আছে তাদের কাছে। শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠার পরে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। ভারত সফরের যে দল, টি-20 দল, সেটিও ঘোষণা হয়েছে, টেস্ট দলও ঘোষণা হয়েছে। সাকিব আল হাসান যাচ্ছেন না সেটিও পরিষ্কার হয়ে গেছে। সাকিবের বিরুদ্ধে আইসিসির যে শাস্তি সেটিও সবার জানা হয়ে গেছে। সব মিলিয়ে আমরা বিকেল থেকে আজকে সকাল থেকে দেখছিলাম যে এখানে এক ধরনের পরিস্থিতি ছিল। বিকেলে আমরা দেখছিলাম যে বোর্ডের পরিচালকরা এসেছিলেন, নাজমুল হাসান পাপন ছিলেন, সাকিব আল হাসান পরে এসেছেন রাতে। তিনি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, সেখানে একটা লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন সাকিব আল হাসান। যে বক্তব্যটি আসলে আইসিসির কাছে তিনি যে ধরনের বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মতোই একটি বক্তব্য। আর অন্যদিকে নাজমুল হাসান পাপন, অন্যদিন আমরা দেখি যে তাকে বিভিন্ন প্রশ্ন করা যায়, আজকে সেভাবে তাকে প্রশ্ন করা যায়নি। তিনিও খুব কম কথা বলেছেন এবং দুজনের চেহারার দিকে তাকিয়ে বোঝা গেছে বাংলাদেশ ক্রিকেটের একেবারে দুর্দিন সেটি দুজনের চেহারা খুবই স্পষ্ট হয়ে উঠেছে। আজকে আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় এই খবর সংগ্রহ করেছেন। আজকে মিরপুরে ছিলেন সহকর্মী নিয়ন মোহাইমিন, তিনিও এই ঘটনা দেখেছেন এবং সব কিছু ফলো করেছেন। তো নিয়ন মোহাইমিনের কাছে জানতে চাচ্ছি, আপনি আসলে দিনভর কি দেখলেন, এখন যে শাস্তি ঘোষণা হয়ে গেল তার পরিপ্রেক্ষিতে কি প্রতিক্রিয়া দেখলেন? আসলে প্রতিক্রিয়াতে এখনও আমরা দেখতে পাচ্ছি বাইরে এখনও বিক্ষোভ চলছে, সাকিবের সমর্থকরা চিৎকার চেঁচামেচি করছে, যদিও কর্মকর্তারা প্রায় সবাই চলে গেছেন, সাকিব আল হাসানও চলে গেছেন। আসলে এই প্রতিক্রিয়াটা একেবারেই প্রত্যাশিত ছিল যে সাকিবের এই ব্যাপারটা আসলে কেউই মেনে নিতে পারছে না। যদিও আমরা জানি যে এখানে আসলে বিসিবি বা বাংলাদেশ সরকার কারোই আসলে কিছু করার নাই, এটা পুরোটাই আইসিসির এখতিয়ার এবং আইসিসি এখানে করেছে। এখানে আপনাকে যদি আমি জানাই যে আইসিসি বেশ কিছু অভিযোগ এনেছে সাকিব আল হাসানের বিরুদ্ধে, যার মধ্যে প্রথম হচ্ছে সাকিব আল হাসানের বিরুদ্ধে যে বারবার যে বুকির কথাটা বলা হচ্ছিল সেই বুকি কিন্তু একজন ভারতীয়, দীপক আগরওয়াল। এখানে বলা হয়েছে যে
নভেম্বরের 2017 অর্থাৎ 2017 নভেম্বরে কিন্তু এই ঘটনাটার সূত্রপাত হয় এবং সেই সময় মূলত বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ আমরা বারবার যে বলে থাকি আমাদের এই ফ্র্যাঞ্চাইজি লিগের শুরু থেকে আমরা বলছিলাম যে এটা আসলে একটা ফিক্সিংয়ের আখড়া হয়ে যাচ্ছে সেই অভিযোগটা এবার আবারও আইসিসির মাধ্যমে প্রায় প্রমাণিত হয়ে গেল 2017 সেই সময় তখন তিনি ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলছিলেন সেই সময় তার সঙ্গে প্রথমবার ওই দীপক আগরওয়াল যোগাযোগ করেন এবং দীপক আগরওয়ালের মাধ্যমে তিনি যেটা জানতে পারেন যে দীপক আগরওয়াল তার ফোন নম্বরটা তারই খুব কাছের একজন মানুষের কাছ থেকে পেয়েছেন এবং পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ করেন এবং তার কাছে দলীয় বিভিন্ন ইনফরমেশন জানতে চান তবে সাকিব আল হাসান তার কোনো অ্যাপ্রোচই অ্যাকসেপ্ট করেননি বলে আমরা জানতে পেরেছি এবং সাকিব আল হাসান কোনো ধরনের রিপ্লাইও তাকে দেননি আপনি ঘটনার পরিক্রমা বলছিলেন সবশেষ কখন আসলে আইসিসি বুঝতে পারলো যে এই ধরনের কিছু ঘটনা ঘটেছে এবং দীপক আগরওয়াল যার কথা আপনি বললেন ভারতীয় জুয়ারি তাকে কিন্তু তার নামটা অনেকটা পরিচিত মনে হচ্ছে আমরা আগেও তার নামটা শুনেছি এরকম শোনা যাচ্ছে তো এই দীপক আগরওয়ালের সঙ্গে আসলে কিভাবে যোগাযোগ হলো এবং কখন আইসিসির এন্টি